ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান তোলার সঙ্গে আনন্দের সাথে যোগ হচ্ছে শীত বরণের পরিকল্পনা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় মুক্ত দানার মতো ঝুলতে থাকে স্নিগ্ধ শিশির কণা। আর এসব থেকে প্রকৃতি জানান দিচ্ছে শীত আসছে বলে। উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার একটু আগে ভাগেই শীত নামতে শুরু করেছে। এখানকার আবহাওয়া এখন দিনে প্রচণ্ড গরম, রাতে শীত। সন্ধ্যা নামলেই বইতে শুরু করে হিমেল হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা, আর পড়তে থাকে কুয়াশা। ঠাকুরগাঁও এমনও শীত, গাড়ি ঘোড়া চালা যায় না, আমরা কি করে চলবো, রাস্তাঘাট দেখা যায় না কোনো শীতে কুয়াশার জন্য। ঠান্ডা শুরু হয়েছে, ঠান্ডা মনে হয় বেশি হইতে পারে না, কুয়াশা কঠিন দেখা যাচ্ছে না গাড়ি টাড়ি। ইতিমধ্যে যে পরিমাণ শীত চলে আসছে, আসলে সামনে আগামীতে যে কি পরিমাণ শীত হবে বলা যাচ্ছে না। আমরা মোটামুটি বেশ কয়েকদিন থেকে শীতের গরম কাপড় ব্যবহার করতেছি। দু চার দিন থেকে মোটামুটি কুয়াশা আছে, কিন্তু আজকে যে কুয়াশার অবস্থা, এতে খুব কুয়াশা পড়ছে আজকে। বিশেষ করে যে মনে হয় যে সামনে যে কি পরিমাণ কুয়াশা হবে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঠাকুরগাঁও এবার আশ্বিন মাসের মধ্যেই আগাম শীত আমরা পেয়েছি, আর আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আমাদের গ্রামের মধ্যে ভাগা পিঠা নানা রকম একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমরা হয়তো এই শীতের মাধ্যমে পালন করতে পারবো ইনশাল্লাহ। আর শীতের লাভের কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে, সকালবেলা অনেক কুয়াশা দেখা যায়, আর দিনের বেলা আবার রোদ হয়। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা। ঘাস পাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা। হিমালয়ের কাছাকাছি হয় এ জেলায় এবার একটু আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত ১২টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে। প্রস্তুতি গ্রহণ করেছি, অলরেডি আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখেছি যে আমাদের আপনার নভেম্বরের মাঝামাঝি আমরা শীতের কাপড় পাই, সরকারি বরাদ্দ পাই, ঠিক আছে। এবার যেন এটা নভেম্বরের শুরুতেই বা এই মাসের শেষের দিকে ওনারা ব্যবস্থা করে আমরা মন্ত্রণালয়ে ব্যবস্থা চিঠি লিখেছি। শীত মৌসুমকে গ্রামাঞ্চলের আনন্দের সঙ্গে উদযাপন করছে সকলে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।